হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে শীতের পিঠা। তবে শীতের সময় একদম গুড় মিষ্টি দিয়ে পিঠা খেতে অনেকেই কিন্তু পছন্দ করেন না, তাদের জন্য আজকে আমি একটু ঝাল ঝাল পিঠা নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে সবজি পাটিসাপটা। পাটিসাপটা কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়, তবে সবজি পাটিসাপটা খেতে ভীষণ ভালো লাগে আর এটা তৈরি করাও খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে রাখুন। তাহলে চলুন দেখে নিচ্ছি। পিঠা তৈরির জন্য একটা পরিষ্কার বাটিতে 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি। দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণটা মেশানো হয়ে যাওয়ার পর এবার এখানে আমি ঠান্ডা পানি দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি, অনেকটা পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। পানি দিয়ে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে ঘনত্বটা দেখাচ্ছি। ঠিক এরকম পাতলা করেছি। পাটিসাপটার ব্যাটারটা কিন্তু ঠিক এরকম পাতলাই করতে হয়, ঘন ব্যাটার দিয়ে কিন্তু পাটিসাপটা তৈরি হয় না। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। চলে এসেছি ভেতরের পুরটা তৈরি করতে। চুলায় একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর 1 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর। পেঁয়াজ পাতা এবং গাজরটাকে আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। এখন তেলের সাথে 2 মিনিটের মতো এই সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি, ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি মাঝখান থেকে চিরে। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি, মিডিয়াম আছে এটাকে রান্না করে নিচ্ছি। আজকে আমি এই সবজিগুলো ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু অন্য সবজি দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। মিডিয়াম আছে এটাকে 7 থেকে 8 মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি। 7-8 মিনিট পর সবজিটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই, তবে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ধনে পাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো এটাকে চুলায় রেখে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। চলে এসেছি পিঠাগুলো তৈরি করে নিতে। চুলায় একটা প্যান বসিয়ে একটা টিস্যু দিয়ে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে ব্যাটার দিচ্ছি এবং যেই চামচটা দিয়ে দিয়েছি ওই চামচটা দিয়ে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। যথাসম্ভব রুটিটাকে পাতলা করতে হবে। ভালোভাবে ছড়িয়ে দিয়ে এবার আমি মিডিয়াম আছে এটাকে চুলায় রাখবো 1 মিনিটের মতো। 1 মিনিট পর রুটিটা কিন্তু হয়ে গেছে, চারপাশটা হালকা করে উঠে এসেছে। এবার আমি একটা সাইডে সবজিগুলো দিয়ে দিচ্ছি, যেই সাইড থেকে আমি ফোল্ড করব। এবার আমি একটা সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি, এটা কিন্তু খুবই সহজ। এরকম আস্তে করে ফোল্ড করে নিচ্ছি, খুব তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু রুটিটা ভেঙে যাবে। ঠিক এভাবে ফোল্ড করে নেয়ার পর এখন আমি 2 পাশকে আরও 10 সেকেন্ড করে 20 সেকেন্ড ভেজে নিচ্ছি এবং এটা তুলে নিচ্ছি। আর বাকি যেই পিঠাগুলো আছে সবগুলো এই একইভাবে তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে শীতের সবজি দিয়ে পাটিসাপটা পিঠা। খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপি শেয়ার করি, লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।